হ্যালো ভিউয়ার্স বাবল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো তবে আমরা কাইন মাস্টার নিয়ে প্রথম পার্টটা করছি তো যারা প্রথম পার্টটা মিস করছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম পার্টটা আপনারা দেখে আসেন তো প্রথম পার্টটা দেখার জন্য আপনারা সরাসরি আই বাটনে ক্লিক করুন নাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করে আপনারা প্রথম পার্টটা দেখে আসুন নাহলে আপনার কাইন মাস্টার নিয়ে যে কিছু কথা বলছি আমি এবং কিছু ওয়ে দেখাইছি তো এগুলো মিস করে ফেলবেন তো কাইনমাস্টার নিয়ে পুরো ফুল ভিডিও দেখার জন্য পার্ট টু পার্ট ভিডিও দিতেছি আমি তো এগুলো কন্টিনিউ দেখে থাকবেন এগুলো মিস করবেন না তো আজকে দ্বিতীয় পার্টটা শুরু করবো তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে কাইন মাস্টারের দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টি যারা দেখেন নেই তাদেরকে রিকোয়েস্ট করবো সরাসরি আই বাটনে ক্লিক করে প্রথম পার্টটি দেখে আসেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর শেষে ইন আপনারা প্রথম পার্টটি পেয়ে যাবেন তো আপনারা আগে প্রথম পার্টটি দেখে আসুন তারপরে দ্বিতীয় পার্টটি দেখবেন তো দ্বিতীয় পার্টে আজকে এডিটিং দেখাবো প্রথম পার্টে দেখাইছিলাম যে আপনার কাইন মাস্টার অ্যাপটিতে প্রথম অবস্থায় কি কী প্রবলেমগুলো ফেস হবে তো ওইটা নিয়ে কথা বলছিলাম তো এখন দ্বিতীয় পার্টে আপনাদের এডিটিংগুলো দেখাবো তো এখন কাইনমাস্টার অ্যাপ অ্যাপটি ওপেন করে ফেলছি তো ওপেন করার পর তো প্রথম পার্টা এখান থেকে আমি শেষ করছিলাম তো আমি এগুলো সব ডিলিট করে দেবো তো ডিলিট করে দিলাম তো দেওয়ার পরে এগুলো সব ডিলিট করে দেবো প্রোজেক্ট তো এখানে গিয়ে ফার্স্টে কী করবো আমরা এখানে চলে আসবো তো আমার কাইনমাস্টারের অ্যাপসে যা যা ইফেক্ট আছে সব ডাউনলোড করে নেবো তো এখানে আসার পর একটা কাইন মাস্টারের স্টোর অ্যাসেস স্টোর অ্যাসেট তো অ্যাসেটে চলে আসলাম আসার পরে এটা লোডিং হচ্ছে তো আমরা কি করব এখান থেকে কাইন মাস্টারের যত ইফেক্ট বা নতুন নতুন ফিচার বের হয়েছে তো এগুলো সব আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো কাইন এফেক্ট চলে আসছে তো এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো এখানে স্ট্রাইকার তারপর অনেক কিছু চলে আসছে তো এখান থেকে আমরা কী করব জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড করে ফেলব তো এটা নেটটা স্লোলো থাকার কারণে এটা লোডিং হচ্ছে তো এখানে আপনারা কর্নারেই পেয়ে যাবেন ডাউনলোড অপশন তো এটা খুব সাইজ খুব কম দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা এগুলো ডাউনলোড করে নেবো মূলত তো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা কীভাবে ইউজ করবেন তো এটা আর কি দেখায় দিছে তো এই স্ট্রাইকারগুলো আপনারা কীভাবে ইউজ করবেন তারপর হচ্ছে পরের যেটা এটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেব তো যেগুলো আমাদের ডাউনলোড করা নেই তো আমরা এগুলো সবগুলো ডাউনলোড করে নেব এখান থেকে তো আমি সবগুলো ডাউনলোড দিয়ে দিয়েছি তো এগুলো সব ডাউনলোড হচ্ছে মূলত হ্যাঁ ডাউনলোড হচ্ছে তো সবগুলো ডাউনলোড হচ্ছে তো হ্যাঁ সবগুলো ডাউনলোড হচ্ছে নোটিফিকেশান দেখা যায় তারপর হচ্ছে গিয়ে নিচের যেগুলো আছে তো এগুলো আমাদেরকে বাই করতে হবে অর্থাৎ কিনে নিতে হবে তো আপনারা যদি দু হাজার যে ভার্সনটা আছে কাইনমাস্টার মুডের তো ওগুলোতে আপনারা সব ফ্রি পেয়ে যেতে পারেন তো যাই হোক এগুলো নিয়ে কথা বলবো না তো এখন কথা হচ্ছে আমাদের ফ্রি যেগুলো আছে একদম ফ্রি তো ফ্রি ফ্রি ইফেক্টগুলো আমরা সব এখান থেকে ডাউনলোড করে নেব তো আমরা এগুলো সব ডাউনলোড করব তো আমরা এখান থেকে সব ডাউনলোড করে নেব তো আপনারা কী করবেন এগুলো সব চেক করবেন দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর ফ্রেম বা কাইন্ডমাস্টারের এডিটিং করার জন্য কত সুন্দর সুন্দর কত মোশন চলে আসছে তো এইগুলো আপনারা ডাউনলোড করলেন করলে আপনার আপডেট ভার্সনে কিছু কাজ করতে পারবেন তো এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো আমি এখন এখান থেকে এগুলো সব ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার পরে এডিটিং প্রসেসে চলে যাব তো ফ্রেন্ডস আমার মোটামুটি সব ডাউনলোড করা শেষ এখন কি করব আমরা শুরুতেই বলি তো যে কোনো আমরা ভিডিও বা শো ভিডিও বানাই তো আমরা এইখানে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম ইন্টারফেস শো হবে তো এখান থেকে মিডিয়াতে চলে যাব তো আজকে দেখাবো কিভাবে আপনারা স্লাইড শো ভিডিও মেক করবেন তো স্লাইড শো ভিডিও মেক করার জন্য অর্থাৎ আপনার ফটো দিয়ে ভিডিও মেক করবেন তো করার জন্য কোনটা কি কাজে লাগে তো সেটা আমি বলে দিচ্ছি তো স্লাইড শো যদি আপনি ফটো দিয়ে ভিডিও বানাতে চান সেই ক্ষেত্রে কি করবেন আপনারা এই মিডিয়ার উপর একটা ক্লিক করে দিবেন তো মিডিয়ার উপরে ক্লিক করার পর আপনারা ফটোগুলো নিয়ে তো এখানে দেখতে আমার কিছু ফটো আছে তো আপনারা এক এক রকম ফটো নিয়ে নিবেন তো আমি এগুলো তো নিয়ে নেওয়ার পর এখানে কি করবেন ফটোগুলোকে আপনার করতে হবে অর্থাৎ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য আপনারা যেটা করবেন এই ফটোর উপরে ক্লিক করবেন তো ফটোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রপ নামে অপশন আছে তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এই যে সমান সমান দুইটা দাগ আছে ক্লিক করার পর এটাকে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আর আপডাউন করবে না তো এটা জায়গায় থাকবে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে সেম একইভাবে সবগুলো আপনারা এভাবে ক্রপ করে দিবেন অর্থাৎ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন তো আমার যে বাকি ফটোগুলো আছে আমি সব অ্যাডজাস্ট করে আসছি তো ফ্রেন্ডস আমাদের মোটামুটি হয়ে গেছে যে ভিডিও সব সরি ফটোগুলো ক্রপ করা তো সবগুলো ফটো ক্রপ করছে এখন দেখতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে গিয়ে এখানে আমরা চাইলে কিছু অ্যানিমেশন বা কিছু ইফেক্ট বা ফেড আউট কিছু ইউজ করতে পারি তো এটা কিভাবে ইউজ করব তো ইউজ করার জন্য যেটা করব আমরা এই যে যে ইয়ার অপশন পাবেন মাসখানে माइनस অর্থাৎ বক্সটা জাস্ট আমরা এই বক্সের উপর ক্লিক করে দেব আমি দেখা দিতাছি এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার উপর ক্লিক করব তো এই বক্সে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নন করা আছে তো এই যে নন माइनसটা হচ্ছে নন নন করা আছে তো 3D তে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো 3D তে কি কি আছে তো এখানে দেখতে পাবেন ফটোটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এtoByteArray তারপর এটা হচ্ছে এইভাবে চেঞ্জ হবে তারপরে হচ্ছে এইভাবে তো আমি ধরেন এটা রাখলাম এই যে এখানে তো এখানে ধরেন এটা রাখলাম তারপর একটা আসলাম আসলে এখানে ক্লিক দিলাম তো এখানে দিলে ক্লিক দেওয়ার পর এখানে তো থ্রি ডি দিসি তারপরে এখানে ধরেন আরেকটা দিলাম তো আপনি চাইলে সিরিয়ালে সবগুলো ইউজ করতে পারবেন তো এখানে ধরেন আমি এটা দিচ্ছি হ্যাঁ এখানে ধরেন এটা দিচ্ছি তারপর হচ্ছে এখানে ধরেন আহ কোনটা দিব এখানে ধরেন এটা দিচ্ছি যেমন লাভের বাই স্টার এটা দিলাম তো এখানে অনেক প্রকারের ইফেক্ট আছে তো আপনারা কি করবেন সেম একই ভাবে এগুলো সব ইউজ করতে পারবেন তো এগুলো নতুন করে দেখানোর কিছু নেই তো সেম ভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এটা হয়তো দেখি তো এটা এরকম তো যাই হোক আপনারা কাইন মাস্টার একটি আপডেট নিয়ে নেবেন নতুন নতুন ফিচার অ্যাড হয় তো তো এখন এটা তো এটা এমনই থাক সমস্যা নেই তো এখানে আরো ফিচার আছে তো এখানে দেখতে পারবো আমরা দেখতে পারবো তো যাই হোক তো আমরা যদি এখন স্লাইড শোর ভিডিওটা প্লে করি তো দেখতে পারবেন তো যেই ইফেক্টগুলো বা বসাইছি আমরা তো এগুলো দেখতে পারবো এগুলো কি সুন্দরভাবে ইয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন তো এভাবে মূলত আপনারা ফটো দিয়ে আপনারা ভিডিও মেক করতে পারবেন এবং এখানে আপনি চাইলে অডিও বসাইতে পারেন তো অডিও কোনো ফর্ম বসালে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইতে চাইলে অডিওতে ক্লিক করবেন তো অডিওতে ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দের সেটা নিয়ে আসবেন তো এখানে নিয়ে আসবেন তো আসার পরে কি করবেন আপনার বাকিগুলো অর্থাৎ ভিডিও শেষে যে বাকিগুলো আহ এখানে মেজিকে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কাটার তো কাটার দিয়ে কেটে ফেলবেন তো আমাদের মোটামুটি স্লাইড ভিডিও করা শেষ তারপরে হচ্ছে আপনি যে কোনো ইফেক্ট মারতে চান সেক্ষেত্রে কি করবেন আপনি জাস্ট ইমেজের উপরে ক্লিক করবেন ইমেজের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স তো ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে আপনি কিছু টেক্সট বসাইতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার ইমেজের উপর দিয়ে টেক্সট গুলো শো হবে এখানে দেখতে পাচ্ছেন কোনটা রকম আমরা আমাকে কিন্তু এখানে দেখাই দিতেছে তো এটা কোনটা কি রকম দেখাবে তারপরে এখানে হচ্ছে আমি একটা সেট করে আপনাদেরকে দেখাই তো এখানে ধরেন আমি দিলাম বাবলু তো প্রথমটা দিলাম বাবলু তারপর দিচ্ছি মনে করেন আপনার অফিসিয়াল অফিশিয়াল। আমি এইরকম লাল সবুজ এখন আমরা যদি এটা পেলে করে এখানে দেখতে পারবো তো এটা চলে আসছে তো এরকম ভাবে বিভিন্ন রকমের ইফেক্ট আছে জাস্ট ইমেজের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই ইফেক্ট ইউজ করতে পারবেন ঠিক আছে ইফেক্ট ইউজ করতে পারবেন তো আজকে দেখাইলাম স্লাইড শো ভিডিও মেকিং তো এভাবে আপনারা স্লাইড শো ভিডিও মেকিং করতে পারেন তো পরবর্তীতে দেখাবো আপনার কাইন মাস্টারের কি কি আপডেট আছে অর্থাৎ কি কি সেটিংস আছে কাইন কোনটা কি কাজ হয় পরবর্তীতে সেটা দেখাবো তো এবার দেখালাম কিভাবে আপনারা স্লাইড শো ভিডিও মেক করবেন তো এটা নিয়ে আজকের বিস্তারিত দশ মিনিট হয়ে গেছে প্রায় দশ মিনিট প্লাস নাহলে আরো কিছু দেখাইতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ